দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় প্যারেড স্কোয়ারে আয়োজিত 10 দিনব্যাপী অনুষ্ঠানমালা মুজিব চিরন্তনের সমাপনী পর্ব। আমরা এখন চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জুনিয়র ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ বিশ্ব নেতৃবৃন্দ ভিডিও বার্তায় এই অভিনন্দন জানান। বিস্তারিত শেখ আলীর রিপোর্টে। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের 10ম দিনে আজও জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে ডিজিটাল প্ল্যাটফর্মে ধারণকৃত এই অভিনন্দন বার্তা প্রচার করা হয়। ইউর এক্সেলেন্সি আব্দুল হামিদ, প্রেসিডেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বিশ্ব দরবারে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি বলেন, বাংলাদেশের মানুষ বিগত 5 দশকে সামাজিক অগ্রগতিতে বড় ভূমিকা রেখেছেন। তাদের এ উন্নতির জন্য আমি তাদের অভিনন্দন জানাই। আরও অভিনন্দন জানাতে চাই বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়ায়। The people of Bangladesh have made tremendous strides over the past 5 decades, particularly on issues of social development and disaster preparedness. I congratulate you on this progress. ভিডিও বার্তায় বর্তমানে বাংলাদেশ বিশ্বের অন্যতম অর্থনৈতিক উন্নয়নশীল দেশ বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক উন্নয়নশীল রাষ্ট্র। আমরা বাংলাদেশের সমৃদ্ধির স্বপ্নের সঙ্গে থাকতে চাই। Today, Bangladesh is one of the fastest growing economies in the world. And we share the ambition to create an ever more prosperous and environmentally sustainable future. And So I look forward to working with Prime Minister Hasina to seeing her again at COP26 in Glasgow. এছাড়াও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন জুনিয়র। শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন।